নমস্কার। 2024-এর লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটের কথা মাথায় রেখে কংগ্রেস তার নিজের দল সাজাচ্ছে। কংগ্রেস সোনিয়া গান্ধীকে 2024 পর্যন্ত সভানেত্রী রূপে রেখে দিয়েছে, শুধুমাত্র রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করার জন্য, এবং যে করেই হোক নরেন্দ্র মোদীকে আউট করে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানানোর একটি চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস। ভ্যাকসিন কাণ্ড, কৃষক বিদ্রোহ এবং দেশের অর্থনৈতিক যা অবস্থা, সব মিলিয়ে একটি আন্দোলন তৈরি করার চেষ্টা করছে কংগ্রেস, এবং যে করেই হোক 24-এ হারাতে চাইছে মোদীকে। কিন্তু সিনেমা, 2024-এর যে সিনেমা, সেই সিনেমায় শরদ পাওয়ার চাইছে যে তিনিই প্রধানমন্ত্রী হবে, তৃতীয় একটি মোর্চা দখল করে গঠন করে তিনিই প্রধানমন্ত্রী হবে। সমস্ত বিরোধী দলনেতাদের মধ্যে একটি করে আশা, যে প্রধানমন্ত্রী হওয়ার আশা, শরদ পাওয়ারের আছে সে আশা। এবার নতুন করে কেজরিওয়াল রাজ্য রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতিতে নামার চেষ্টা চালাচ্ছে, এবং তিনি একটি বড় মুখ হওয়ার চেষ্টা করছে। সিনেমার আরেকটি পার্ট, সেই পার্টের আরেকটি ক্যারেক্টার, সেটা হলো মমতা ব্যানার্জি। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর ধরেই নিয়েছে তৃণমূল দল যে দিদি এবার সিএম থেকে পিএম হবে। সেই জন্য আসাম, ত্রিপুরা, গুজরাট, দিল্লি সমস্ত জায়গায় প্রচার শুরু করে দিয়েছে, বড় বড় ভার্চুয়াল র্যালি পর্যন্ত শুরু করে দিয়েছে তৃণমূল দল। তৃণমূল দল চাইছে এবার মোদীকে হারানোর মতো ক্ষমতা রয়েছে মমতার, তার জন্য তারা একটি জোট দখল করছে, তারা একটা জোট গঠন করছে, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক করে একটি সংগঠন তৈরি করার চেষ্টা করছে এবং মোদীকে হারানোর চেষ্টা করছে। এবং বারবার বলা হচ্ছে দিদি এবার পিএম থেকে সিএম হবে। 2024-এর সিনেমায় তৃণমূল কংগ্রেস খেলা হবে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী করতে চাইছে মমতা ব্যানার্জিকে। তো 2024-এর সিনেমায় কী হবে সেটা তো পরিষ্কার, কারণ কংগ্রেস ছাড়া কিন্তু কোনো দলই সরকার গঠন করতে পারবে না বিজেপির বিরুদ্ধে। তাই কংগ্রেসকে সাইড করে দিয়ে মমতা ব্যানার্জি যে প্রধানমন্ত্রী হতে চাইছেন, আসলে এতে রাহুল গান্ধীর নৌকা ডুবাচ্ছেন মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জি নিজেও ডুববেন, এবং মাঝখান থেকে দেখা যাচ্ছে অনায়াসে আবারও জিতে যাবে, তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদীর বিজেপি। এবং পরিষ্কার স্পষ্ট, এটা স্পষ্ট, মমতা ব্যানার্জির মাতব্বরী এবং মমতা ব্যানার্জির খবরদারির জন্যই রাহুল গান্ধী সরে যাচ্ছেন দূরে, নৌকা ডুবে যাচ্ছে, এবং বিজেপি আবার ক্ষমতায় আসছে। জয় হিন্দ।